তো নমস্কার, আমরা বীরত্বর বড়ুপীর নাট্যবৃন্দ। আজকের এই পডকাস্টটা আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে কারণ আমরা 6 তারিখ অগস্ট মাসে মঙ্গলবার একই সন্ধ্যায় পরপর 3টে নাটক নিয়ে আসছি। তো সেই নাটকগুলো সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা, যেটা আপনাদের অবশ্যই জানা উচিত। তো সেই জন্যই আজকের এই ছোট পডকাস্টটা শুরু করছি। ও অরুণিমা, অরুণিমা বিশ্বাস, একে কি বলে কলকাতা ডিরেক্টর, ও শ্রেয়া দাস ঠাকুর, রক্তকদমের ডিরেক্টর, আর আমি গৌরব মুখার্জি, মানগঞ্জ নাটকটি আমি নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। চলুন শুরু করা যাক। তো অনেক কোশ্চেন সবার মাথায় আছে অলরেডি। ফার্স্ট হচ্ছে যে এরকম একটা একসাথে 3টে নাটক কেন এক সন্ধ্যায়? আমাদের পক্ষ সেটা চাপে, সেটা অডিয়েন্সও জানে, কারণ নাটকের অডিয়েন্স তারাই যারা নাটক দেখে বা নাটক করে। তো সেখানে তাদের অনেকের সাথে আমার যখন কথা হয়েছে, তারা আমাকে একটা কোশ্চেন বারবার করেছে যে দুটো করতে পারতি, 3টে কেন করছিস? হ্যাঁ, তো আমি বেশিরভাগ সময় রিপ্লাই দিয়েছি যে দুটো করতে পারতি, 3টে কেন করছিস? 3টে করছি কারণ 2টো নাটক ইজ ওকে, অনেকে করে। এবার আমরা বৃহত্তর বড়ুপী, আমরা কেন সবার থেকে আলাদা সেটা তো কোথাও একটা গিয়ে বুঝে নিতেই হবে। আমরা আলাদা হতে নেমেছি, আমি তো করছি না, করছে তো দলের প্রোডাকশন করছে। আমাদের সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমাদের এই চাই। তো যখন আমাদের সাথে কথা হয়েছিল প্রোডাকশনের, তখন ওরা এটাই বলেছিল যে এতগুলো লোক আছে যারা নতুন এসছে, যারা তাদের সবাইকে যেন আমরা সুযোগ দিই, যেটা আমাদের কিছু কিছু বড় ট্রেডিশনাল গ্রুপে কি হয়, যারা নতুন আছে তারা সুযোগ পায় না। আর কিছু দিতে পারবো না, স্টেজে উঠে অভিনয় করতে পারবো, এটুকু দিতে পারবো। বিরতর গ্রুপে জয়েনের পর আমার এটাই হচ্ছে ভালো লেগেছিল, যেটা নতুনদের তুলে ধরতে খুব সাহায্য করে। 1 ঘন্টার নাটক হবে 3টে, তাই আমাদের টুকটাক এদিক ওদিকও করতে হতে পারে, এমন না সবসময় আমরা সই করবো। তো সেক্ষেত্রে কিছু স্যার আমরা নিজেরা বানাই। তো ওই যে সবাই যাদের বাড়ি অনেক দূরে, অনেক কাছে যারা বারাসাত থেকে আসে, দমদম থেকে আসছে, কারণ আমাদের তো কোনো টলিগঞ্জের মেসে গ্রুপটা, তো তারা যে এসেছে, এসে সেটটা বানিয়েছে প্রতিদিন। আমরা যখন তাদেরকে গ্রুপে ইনভলভ করেছিলাম, তখন আমাদের বলা হয়েছিল যে এখানে এমন না যে শুধু অভিনয় করানো, এখানে সেট বানানো শেখানো থেকে শুরু করে আলো শেখানো, সাউন্ড কি করে দিতে হয়, গ্রাফিক্স, পোস্টার, সব কিছু শেখানো হয়। যতটা আমার এক্সপিরিয়েন্স যে তারা আসে গ্রুপে, শুধু অভিনয়টুকু তো নিজেদের ইনভলভ করে, বাকি সময় নিজেদের গ্রুপে ইনভলভ করে না অন্য কোনো কাজের সাথে, তারা আমি ব্যস্ত আছি বা কিছু, সেইটা এরা করেনি। এরা সেটটা বানাতে এসেছে। হ্যাঁ, তো মেন দায়িত্ব সৌভিক ছিল হয়তো, কিন্তু সৌভিকের কি এরা সবাই হেল্প করছে। একে কি বলে সভ্যতা, মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো অরুণিমা, নাটকটা যখন লেখা হয়েছিল ওই সময় পার্সপেক্টিভ নাটকটা একদম যথার্থ যখন হতো, যেমন ধরো আমরা আগে ওরকম করেছি হুতুম প্যাচার নকশা, কালীপ্রসন্ন সিংহের লেখা, সেরকমই এটাও কিন্তু একটা প্রহসন মক। এটুকু তুই বললাম, তো প্রহসন আর নাটকের ডিফারেন্সটা কি, তোর পার্সপেক্টিভে কি দেখিস? ব্যাপারটা হচ্ছে কি, আমি এটাকে প্রহসন হিসেবে দেখি। প্রহসনের পিছনে একটা রিজন থাকে, যে কোনো প্রহসন যদি ছোট হয়, খুব বড় হয় না, আমি যতটুকু দেখেছি ছোট হয়, বড় হতেও পারে, ফ্যাক্টটা হচ্ছে একটা মেসেজ থাকে যে সমাজে কিছু একটা জিনিস আমি দেখছি, এটা দেখে আমি ফেড আপ, তো আমি এটাকে অনেক কিছু করা যায়, সেটাকে কিছুটা অতিরঞ্জিত করে, কিছুটা ড্রামাটিক এফেক্ট অ্যাড করে, কিছুটা স্ল্যাপস্টিক অ্যাড করে, ওটাকে একটা হাসির মধ্যে দিয়ে তুলে ধরা হয় যে জিনিসটা কতটা অ্যাবসার্ড, আমাদের সমাজটা কি একটা অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে। তো এই নাটকটা যখন লেখা হয়েছিল, এটার অন্য নাটকের থেকে, কারণ ওই টাইমে যে নাটকগুলো হচ্ছিল ঐতিহাসিক নাটক বা আরো যা যা নাটক হয়েছিল, তারপরে আসবে স্বদেশী নাটক,
ওই টাইমে এই নাটকটা খুব রেলেভেন্ট একটা নাটক ছিল, কারণ মাইকেল খুব কাছ থেকে ওই সমাজটাকে দেখেছিলেন। তিনি নিজে যেহেতু এক সময় ওই রকম একটা শিক্ষিত আপার ক্লাস বাঙালি পরিবারের একজন ছেলে, তিনি দেখেছিলেন যে ওনার আশেপাশের লোক যারা এই যে নববঙ্গ আন্দোলনটা, আন্দোলন থেকে কোথাও একটা গিয়ে দূরে সরে গেল, কোথাও একটা গিয়ে সমাজ সংস্কারের কাজটা ব্যাকসাইডে চলে গেল আর জিনিসটা চলে গেল বিলাসিতার দিকে। তো ওই সমাজ সংস্করণ কি করে বিলাসিতা হয়ে গেল হঠাৎ করে তোদের সামনে, ওটা উনি খুব চোখ থেকে কাছ থেকে দেখেছিলেন। এবং অল্প বিদ্যা ভয়ঙ্করীয় যে কি সাংঘাতিক জিনিস সেটা উনি কাছ থেকে দেখেছিলেন। তো সেটা থেকে একদিন ওই প্রহসনটা এসেছিল। প্রহসন আমার মতে একটা নাটক, একটা আইডিয়া না থাকলে একটা নাটক হয় যদি বাকি সাপোর্টগুলো আসে, বাট প্রহসনের পিছনে একটা একটা পার্সপেক্টিভ দরকার এবং একটা অবজারভেশন দরকার সোসাইটিকে জাজ করার, এটা মাইকেলের ছিল। হ্যাঁ, একটু পয়েন্ট থেকে বেরোচ্ছি, তুই একবার বলি নববঙ্গ বঙ্গ আন্দোলন যেটা শুরু হয়েছিল কি শুরু করেছিল। নববঙ্গ তো বিরোধী ছাত্রদের বল। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো কখনো এটা মনে হয়নি তো, মানে আমি যখন হিস্ট্রি পড়েছি আমার পার্সপেক্টিভ আমি বলছিলাম, আমি তোকে জানতে চাইছি, তোর কখনো এটা মনে হয়নি যে কোথাও গিয়ে শেষের দিকে ডিরোজিওর যারা ছাত্রবৃন্দ যারা তারাও ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল? হ্যাঁ, বেরিয়ে যাচ্ছিল তা তো দেখা গেছে, যেমন কয়েকজন পরবর্তীকালে খুব কনজারভেটিভ হয়ে গিয়েছিলেন, ওকে ওই দিকটা থেকে সরে এলেন। স্টুডেন্ট মুভমেন্টের ক্ষেত্রে এটা আমরা দেখি। হ্যাঁ, স্টুডেন্ট মুভমেন্টের আমরা এটা দেখি যে একটা মুভমেন্ট অনেক সময় হাতের বাইরে বেরিয়ে যায়, নববঙ্গের ক্ষেত্রে হয়েছিল। এবং যার সব থেকে বেশি আই থিঙ্ক প্রাইসটা পে করতে হয়েছিল ডিরোজিওকে, তার ছাত্রদের নয়। তো ওই এবং আই থিঙ্ক ওটাও একটা কারণ যে এই নাটকটা আমাকে এখনো এতটা ভাবায় যে হ্যাঁ, একটা কিন্তু পজিটিভ দিক থেকে জিনিসটা শুরু হয়েছিল যে আমরা কুপ্রথাগুলোর বিরোধিতা করব, আমরা কুসংস্কারের বিরোধিতা করব, আমরা একটা বিজ্ঞান মনস্কতা সমাজে প্রচার করব, সেটা কি কোথাও একটা করে হারিয়ে গেল। একে কি বলে সভ্যতা এই সময় আবার কেন? কারণ নাটকটা আমাদের খুব ভালো লাগে, কারণ আমাদের গ্রুপের প্রোডাকশন থেকে বলা হয়েছিল আমাদের যা খুশি করবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে ও পয়েন্টটা বললো এটা খুব রিলেভেন্ট, যে যেমন বলো না যে এই অল্প বয়সী আমাদের বয়সীদের মধ্যে এই এই মাথাটা হঠাৎ করে চেঞ্জ হলো, আমারই তো মাইন্ড চেঞ্জ করতে যায় আসে, এই এই মাইন্ডসেটটা আমাদের মধ্যে আছে, ওর আমার মধ্যেও আছে। কিন্তু আমার মনে হয় যে কোনো চেঞ্জের জন্য না এই পাওয়ারটাও দরকার, কারণ একটা বয়সের পর মানুষ মানিয়ে নিতে শেখে, সমাজে যা হচ্ছে ঠিক আছে চলছে, তো এমন কিছু তো আমার ক্ষতি হচ্ছে না, মানিয়ে নেওয়াই যায়। যার জন্য কিন্তু আমরা ক্ষুদিরামের মতো লোকজনদের দেখেছি, প্রফুল্ল চাকির মতো লোকজনদের দেখেছি, কারণ একটা সময় এই খুব ইয়াং জেনারেশনের মানুষ বলে হ্যাঁ মানিয়ে নেওয়া যায়, কিন্তু কেন মানিয়ে নেবো, না আমি শুনবো না, আমি পড়ে পড়ে মার খাবো না, আমি জিনিসটাকে পাল্টাবো। এবং এই পাল্টে দেওয়ার যে কি বলবো, এই পাল্টে দেওয়ার যে ফোর্সটা, লাইফ ফোর্সটা, কিন্তু অনেকটা ক্ষেত্রে ইয়াং জেনারেশনের কাছ থেকে আসে, কারণ তাদের মধ্যে সেই অপটিমিজমটা, সেই হোপটা থাকে, যেটা হয়তো উইথ এজ জিনিসটা একটু প্র্যাগমেটিক হয়ে যায়, একটু রিয়েলিস্ট চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু আমি একটু সত্যি জানতে চাইবো যে আমি জানতে চাইবো যে কেন মঙ্গলা চুজ করলো, কারণ আমরা সবাই জানি কেন, কিন্তু রক্তকদম কেন, আর তার পাশে নাটকের মধ্যে রক্তকদমটা কেন? রক্তকদমটার কারণ প্রথমেই বলে রাখি ব্যাপারটা, থিয়েটারটির এখন যে কটা আমি মোটামুটি শো দেখেছি বা আমরা সবাই দেখতে যাই, সে জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে ওই লাস্ট টাইম প্রত্যেকটা থিয়েটারই তো একটা মেসেজ দেয়, মানে প্রত্যেকটা গল্পেরই এক একটা করে মেসেজ থাকে, বা দর্শক বা শ্রোতা তারা নিজেদের মধ্যে এটা একটা বানিয়ে নেয়। যাই হোক, আমার মনে হয় যে কোথাও গিয়ে না সবকটা রং একসাথে মিলে যাচ্ছে, আমি ওই রঙগুলোকে মেলাতে চাই না, আমি রঙগুলোকে আলাদা রাখতে চাই। তো আমাদের ওর জন্য শুধুমাত্র রক্তকদম নয়, আমাদের যে কয়টা মানে তিনটে যে নাটক, তিনটে নাটকই কিন্তু আলাদা পুরো ফ্লেভারের। আমি রক্তকদম চুজ করেছি প্রথম কারণ হচ্ছে ওটার ফ্লেভারের জন্য, এবং দ্বিতীয় মনমথ রায়, দ্বিতীয় কারণ মনমথ রায় সত্যি কথা বলতে। তৃতীয়, এখানে মনমথ রায়ের যে লেখার ব্যাপারটা, যে মশলাটা, মানে রান্না করার জন্য যে কটা ইনগ্রিডিয়েন্টস লাগে সবটা ঢেলে দিয়ে কি সুন্দর করে এই 45 মিনিট আমাদের
45 মিনিট কিংবা 1 ঘন্টার মধ্যে যে এত কিছুকে ঢুকিয়ে দেওয়া যায়, আমরা হয়তো বিষয়টাকে কল্পনা করতে পারবো না। আমরা একটা বড় নাটককে কেটে ছেটে সেটাকে 1 ঘন্টা করতেই পারি, কিন্তু একটা ছোট নাটকেই এত কিছু একসাথে ঢোকাতে মানে শুধুমাত্র বোধহয় উনিই পেরেছিলেন। আর এটা একটা, আমি যখন সিনেমাটা করেছি যখন আমি পুরো যখন রিয়্যাক্টটা বুঝছি, যখন আমার সাথে শেয়ার কথা হয়েছে ইনফ্যাক্ট যে এই সিনগুলো এরকম ডিমান্ড করে, এই সিনগুলো অতিরিক্ত কম্পোজিশন ডিমান্ড করছে, এই সিন একটা একটা এরকম এক্সটার্নাল কম্পোজিশন ডিমান্ড করছে, এরকম লাইট ডিমান্ড করছে, আমি আমি লাইটও যেহেতু করেছি তো আমার মনে হচ্ছে আমার এইটা এইরকম লাইট ডিমান্ড করছে, তখন আমি যখন ওকে বলছি ও রাজি হয়ে গেছে যে হ্যাঁ 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 তুই যেটা ভাবছিস ওকে। কিন্তু ব্যাপারটা যখন আমি এটা করেছি বা যখন আমি স্টেজে স্টেজ রিহার্সাল হচ্ছে, আমার বারবার আমার নিজের মধ্যে একটা মনে হচ্ছে যে যেহেতু টাইম স্প্যানটা খুব কম, এত কম টাইমে এতগুলো লেয়ার ক্রিয়েট করা হচ্ছে নাটকে, এতগুলো কম্পোজিশন ক্রিয়েট করা হচ্ছে, এতগুলো লাইট ডিজাইন চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্টলি নাটক চলাকালীন। ফার্স্ট সিনে একটা রকম লাইট ডিজাইন, সেকেন্ড সিনে একটা লাইট ডিজাইন, এবার এখানকার একটা কিন্তু সিন ডিভিশন হয় না, এখন তো এক অঙ্কে যারা শেষ হবে, যেহেতু সিন ডিজাইন হচ্ছে না কিন্তু সিন ডিফারেন্ট হচ্ছে না, কিন্তু কনস্ট্যান্টলি আলো ডিজাইন চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্টলি সিন কম্পোজিশন চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে অডিয়েন্সের, তখন অডিয়েন্স কোনো নাটক দেখে সে তো সেটার মধ্যে ইনভলভ হয়, তখন তো অডিয়েন্স পার্সপেক্টিভ তৈরি হয়। যদি অডিয়েন্স ইনভলভ না হয় নাটকের সাথে, তো অডিয়েন্স নিজের পার্সপেক্টিভ তৈরি করতে পারবে না নাটকের সাথে, তখন অডিয়েন্স মনে করবে যে আচ্ছা এটা হলো, আচ্ছা এটা হলো, ওকে হয়ে গেল শেষ ব্যাস। কিন্তু সে যদি সেটার মাথায় নিয়ে বাড়ি অব্দি না আসে, দু তিন দিন না থাকে, কাউকে না বলে, তাহলে তো নাটকের কোনো ভ্যালু নেই। তো আমার অনেকবার এটা ফিল করেছে যে অডিয়েন্সের কাছে একটা ওভার হয়ে যাচ্ছে না, তো মানে ওইটুকু টাইম 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে নাটকটায় ঢুকে যাওয়া, ঢুকে সিনগুলোকে রিয়েলিস্টিকের সাথে মেশানো, মিশিয়ে সেটাকে উপলব্ধি করা, কোনো নিজের অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করা, এটা খুব ডিফিকাল্ট। নিজেকে ইনভলভ করার, নিজেকে ভাবার, পরিস্থিতি বোঝার, প্রত্যেকটা ডায়লগ আমার কানে বাজছে। এবার শুরুতে নাটকের শুরুতে দেখবি, কখনো যদি তুই অডিয়েন্সটা দেখিস একটা জিনিস ফিল করবি, প্রথম 10-15 মিনিট যেগুলো ডায়লগ বলছে প্রত্যেকটা তো মাথায় স্টেক করবে না, কান থেকে ছুটি বেরিয়ে যাবে, তারপর থেকে দেখবি ডায়লগ গুলো মাথায় ঢোকা শুরু হয়ে যায়, টান টান করে লাগবে। আমি একটা এমনি কোশ্চেন করছি, তুই রক্তগত আমি অ্যাক্টিংও করছিস রিয়াকশনের পাশাপাশি, তো সেখানে স্বাভাবিক আমার ফাটেন্টে বেড়ে গেছে, হ্যাঁ প্রবলেম হয় সিনোগ্রাফারদের তখন, কারণ একটা যদি ডিরেক্টরের সিনোগ্রাফার হয় যে সুবিধাটা হয়, ডিরেক্টর তো নিজের ওয়ে দিয়ে ভাবছে জিনিসটা, নিজের একটা পার্সপেক্টিভ আছে তার, সে ভেবে রেখেছে সিন। এবার তখন সিনোগ্রাফি করতে গেলে আমাকে সিনটাও দেখতে হয়, ডিরেক্টরের সাথে আলাদা করে কথা বলতে হয়, আবার অ্যাক্টরদের সাথে আমার বোঝাতে হয়, তখন বোঝানোর সময় আমার ডিরেক্টরকে লাগে যে কারণ যখন এক ডিরেক্টর বলবে যে আমি তো ওটা বুঝিয়েছিলাম, তো ওটার পার্সপেক্টিভে এইখানে এই জিনিসটা আছে, তখন এবার আমি বলতে পারি যে সিনটা তাহলে এরকম আমি চাইছি। দাস ঠাকুর যখন তুই এটা অভিনয় করছিস রক্তকদমে, এর আগে ধর তুই অনেকগুলো চরিত্র অভিনয় করেছিস, সেটা বিভাগের কি নাম ছিল চরিত্রটা, বেলাবোস, হ্যাঁ তো বেলাবোস, তারপর ধর মাধুরী, পার্বতী, এখন কদম, এই চরিত্রগুলোর মধ্যে যদি তুমি ডিফারেন্সিয়েট করতে হয় তোর মনে হয় সবচেয়ে টাফ কোনটা, আর তোর মনে হয় তুই সবচেয়ে বেশিবার করতে চাস কোনটা? আমার সব থেকে টাফ লাগে পার্বতী, এগেইন মাকে ইতিহাস করে পার্বতীর ক্যারেক্টারটা, পার্বতীর ক্যারেক্টার খুব বেশি না, আমরা সেটাকে সিনোগ্রাফি করেছিলাম, যাই হোক সেটা আলাদা ব্যাপার, দেখতে গেলে বুঝতে পারবে। তবে তবে ওটাকে আমরা পুরো সিনোগ্রাফি করি, সেটা গৌরবের মাথা থেকে বেরিয়েছিল, দেখলে বুঝতে পারবেন বিষয়গুলো, কিন্তু যেটুকুই হোক সেটা যেটুকু টাইম হোক, ওই যে আমি বললাম আমি ক্যারেক্টারে ঢুকে যাই, বা আমার মনে হয় যে অনেকে এখানে ঢুকে যান, তো সেই ক্যারেক্টারে একবার ঢুকে গেলে পার্বতীর ক্যারেক্টারটা থেকে বেরোনো খুব চাপ, এবং যখন তুমি একবার ঢুকে যাচ্ছ পার্বতীর ক্যারেক্টারে, তার সমস্ত পেন, খুশি, আহ্লাদ, ইচ্ছে, খেলার ইচ্ছা, যাওয়ার ইচ্ছা, ঘোরার ইচ্ছা, খাওয়ার ইচ্ছা সব তোমার হয়ে যায়, সব তোমার হয়ে যায়। একটা সাকসেসফুল শো হওয়ার পর, শো হওয়ার পর যারা নতুন একটা কি ভালো লাগে, আমরা স্টেজ করেছি, আমরা যারা পুরনো আমাদের ভালো লাগে যে আচ্ছা আজকেও মাইন্ডটা আমাকে, আমার মাইন্ডটা আমি হেল্প করেছে, হ্যাঁ কারণ আমরা জানি ফিজিক্যাল অ্যাক্টিং, আমরা অনেক কিছু বলি, আমরা ফিজিক্যাল অ্যাক্টিং নিয়ে এখন একটা খুব চর্চা উঠছে যে ফিজিক্যাল অ্যাক্টিং, হ্যাঁ ওকে ফিজিক্যাল অ্যাক্টিং আমি অনেক শিখেছি, আমি অনেক কম্পোজিশন, আমার যদি কেউ নাটক দেখে অনেকেই এটা বলবি যে
মনে হচ্ছিল যে ফিজিক্যাল অ্যাক্টিং এ প্রেশার দেওয়া হয়েছে, মনে হচ্ছিল যে সিনেমাটোগ্রাফিতে প্রেশার, কম্পোজিশনে প্রেশার দেওয়া হয়েছে। আরে একটা সিনও আছে এটা নিয়ে, আমাদের পোস্টার আছে তো ক্যারেক্টারটা নিয়ে, কিন্তু যখন হবে তখনই, যখন ওই তিনটে স্টেট তোমাকে হেল্প করবে ওই দিনকে, যদি তিনটে স্টেটের মধ্যে একটা স্টেট কম অ্যাক্টিভ থাকে তুমি তোমার অন পয়েন্ট অ্যাক্টিং দিতে পারবে। প্রবলেম হয় যেহেতু এইটা হচ্ছে স্টেজ লেভেল, আমরা যতটা উপরে উঠছি উঠি এর থেকে নামতে পারবো না, এটা হচ্ছে আমাদের ইয়ে থাকে। কিন্তু যখন অ্যাবসার্ড ড্রামা হয় না, অ্যাবসার্ড ড্রামার কোনো লেভেল থাকে না, অ্যাবসার্ড ড্রামা তুই সেদিন ওই তোর মাইন্ড যতটা অ্যাবসার্ড হবে ততটা ভালো অ্যাক্টিং করবি। তো আমরা ইয়েতে ব্যাক করি, মানমঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প সবাই পড়েছেন, ওয়েব সিরিজ আছে পরিচয়তে, আগে থেকে সবাই দেখেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার উপর আমাকে টেন চালাতে হয়েছে, কারণ ওটা ছোট গল্প ছিল, ওটাকে নাটক করতে হয়েছে। এটা ভেরি টাফ জব ছিল, যেটা আমি তিন দিনের মধ্যে করেছিলাম। হ্যাঁ, এবং তাতে অবশ্যই কিছু ভুল ছিল, আমি সেটা খুব খারাপ হাতের লেখা লিখেছি, খুব জঘন্য, খুব জঘন্য হাতের লেখাটা, আমার পড়তে কষ্ট হচ্ছে। আর সেটা যেসব ইন্টেলিজেন্ট ব্যক্তিদের আপনি দেখেছেন সবার হাতের লেখা, ইনক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখাও খারাপ, আমি কম্পেয়ার করছি না, বলছি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন লেখক আর এমন একজনই লেখক যার লেখা তখনও প্রাসঙ্গিক ছিল, এখনও প্রাসঙ্গিক আছে, ইন ফিউচারও প্রাসঙ্গিক থাকবে। গিরিবালার নাটকটা পুরোটা জুড়ে আছে, আর আমরা কোনো নাটকটা দেখি বা একটা নাটক না গল্প, যখন গল্প পড়ি ওটা গিরিবালার পার্সপেক্টিভ দিয়েই পড়ি। তো ওখানে গিরিবালের আমি গ্রুপের এমন কাউকে নিয়ে করতে পারতাম না, এটা নয়, আমাকে শেখাতেও কম হতো, তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারতো। নতুন ক্যারেক্টার চুজ করার রিজন হলো, কোথাও আমি গিরিবালার ক্যারেক্টারটা আমি পড়েছি, আমার একটা জিনিস খুব মনে হয়েছে যে গিরিবালা সবেতেই আনকোড়া ছিল, ও কোনোদিনই পারফেক্ট ছিল না, এটা আমি বারবার ফিল করেছি। কারণ ও যেহেতু বড় বাড়িতে ছিল তো ও কোনো কাজে নিপুণ ছিল না, গিরিবালা যেহেতু প্রথম থিয়েটারে এসেছিল ও কোনোদিনও অভিনয় নিপুণ ছিল না। হ্যাঁ, তো ওইখানের অধ্যক্ষ যে ছিলেন সে গিরিবালার দিকে রিস্ক নিয়েছিলেন। হ্যাঁ, তো যদি রবীন্দ্রনাথ ঠাকুর লেখাতে একটা ক্যারেক্টার তৈরি করে তাকে দিয়ে রিস্ক নেওয়াতে পারেন, আমি কেন নিতে পারছি না? তো আমি এরকম করে খুঁজছিলাম যাকে দেখে এটা মনে হয় যে সি ইজ নট ক্যাপেবল অফ ডুইং দিস, সি ইজ নট ক্যাপেবল অফ ডুইং দিস, ওর পক্ষে এটা সম্ভব। ইউ ওয়ান্ট ইওর অডিয়েন্স টু কোশ্চেন ইওর লিড, যে কেন এই ডিরেক্টর এর সাথে লিডরা কাজ করে আমার আইডিয়া করে। তো কারণ আমি এটা সবসময় ফিল করেছিলাম যে এমন একটা ক্যারেক্টার চাই আমার যে অডিয়েন্স বলবে ইয়ে গিরিবাল, যেমন এক্স্যাক্টলি যেমন আমাদের গোপীনাথ কোনোদিন গিরিবালাকে বড় বড় আন্ডারস্টিমেট করে গেছে, এর কিছু হবে লবঙ্গের সার্ভেলান্স, কিন্তু লবঙ্গে যখন মেকআপ খুললো, লবঙ্গ যখন ওর বাড়িতে চলে গেলো তখন ওর লবঙ্গকেও পছন্দ হলো না, বিকজ প্রবলেমটা গিরিবালের উপর ছিল না, প্রবলেমটা ছিল হচ্ছে গোপীনাথের। এবার আরেকটা ব্যাপার হচ্ছে মানবন্ধনের ভেতরেও নাটক চলছে, প্লে উইদিন প্লে, যেটা তো হাউ ডু ইউ ন্যাভিগেট দ্যাট, তখন মনে হয় না এটা আরেকটু চ্যালেঞ্জিং হবে? হ্যাঁ, এটা আরেকটু না, এটা অনেকটা বেশি চ্যালেঞ্জিং, একটা নাটকের মধ্যে নাটক দেখানো ইজ ভেরি টাফ। তো কি করবি, কিভাবে দেখাবি, আমাকে আমি তুই যেটা তুই জিজ্ঞেস করবি যে ওটা কি করে দেখাবি, যখন দেখতে চলবে প্রথমে আমাদের স্ক্রিপ্ট রিডিং হচ্ছে। তো জেনারেলি কি হয়েছিল আমার, যখন আমি আর পাঁচটা নাটক করেছিলাম, মানে আরো মানে গল্প নাটক সব করেছিলাম, এখানে লাইন দিয়ে তো বই আছে। হ্যাঁ, তো আমি যখন এই যে নাটকের মধ্যে নাটক চলছে এই জিনিসটা আমাকে আলাদা করে হাইলাইট আমার চোখে লেগেছিল যে এটা তো নাটকটা নিয়েই স্টোরি। প্লাস তখন আমি যখন আর এক দুদিন পর পড়লাম, আমার মনে হলো যে না, এখানে একটা এই মেসেজটা একটা ভালোভাবে আছে যে তখনকার দিনে নাটক যারা তাদের পরিস্থিতি কেমন ছিল এবং তখনকার দিনে কারা নাটক করতো এবং লোকে সেই নাটকদের দলগুলিকে নাটক যারা করতো, যে মহিলারা করছে বা পুরুষরা করছে, তারা কি চোখে দেখতো, তারা কি সমাজে স্বীকৃতি পেত। তো কোথাও কি এই জিনিসটা, কারণ আমি আরো ভালো অনেক ভালো ভালো গল্প চুজ করেছিলাম ওনার, কিন্তু এই জিনিসটা এটা ওখানে খেলে গেছে যে তাহলে আমার দেখানো উচিত, যদি আমি নাটক ওটা একটা মানে কি বলবো, হতে পারে সবচেয়ে বড় রিজন রবীন্দ্রনাথের নাম, এটা একটা রিজন অবশ্যই, প্লে ইন এ প্লে, তো অ্যাজ এ থিয়েটার পারসন তোকে ওটা একটা কিন্তু ওটা এখন কারণ এখনো, কারণ এখনকার দিনও অনেক আছে যারা মেয়েরা নাট্যদলে যুক্ত থাকে বা বাড়ির ছেলেরা, তো এদের সাপোর্টিভ বাড়ি থেকে হয় না জেনারেলি, যে নাটক করে কি হবে, বিশেষ করে মেয়েদের যেমন যারা রাতে বাড়ি ফেরে তখন অনেক ইয়ে থাকে যে আমি একটা মনে করতে চাই, শুনেছিলাম যে ওই মেয়েটাকে বলে কি রে তুই একদিন দেখি লড়ি করে নামছিস,
একদিন দেখি ম্যারাডোর থেকে নামছিস, তুই যাস কোথায়? হ্যাঁ ম্যারাডোনার তো ছেলে বেচারি মিস্ত্রি কাঠ ফাড়ি দিচ্ছে, আমারও হয়েছে মানে কলকাতা শহরে কোথায় যাস ম্যারাডোর থেকে কেমন নামছিস, তুই যেখানে ইস যাস তুই ম্যারাডোর থেকে কেমন নামছিস। হ্যাঁ তো জেনারেলি এখনো কি বলছিলাম আমি এক্সাক্ট মনে নেই সত্যি কথা বলছি, আমার গ্রুপের কেউ বললো আমি বাইরে বসে কথা বলছিলাম সে আমার গ্রুপের হতে পারে, তো জেনারেলি আমি ভুলে যাই ওগুলো খুব তাড়াতাড়ি, আমার এই প্রবলেমটা আছে। তো সেখান থেকে আমার মনে হয় তখন আমি ভাবলাম যে না কোথাও একটা গিয়ে এইটা এখনকার যে বা তখনকার দিনে নাট্য দলের ভেতরের যে বলতে পারি পলিটিক্স বা বলতে পারি যে সাফারিংস গুলো যারা নাটক করে তাদের যে ডেলি লাইফে যে ব্যাটলটা লড়তে হয়, নাটকটা অন্য ফিল্ডের মতো এমন না যে আমি করছি বিশাল টাকা বানাচ্ছি বা আমি করছি আমি লাইফে খুব সাকসেসফুল, নাটকটার ইন্ডাস্ট্রিতে যে কোনো লোক থাকে সবাই কিন্তু আমাদের কিছুকে দেখে জানিস আমরা স্ট্রাগল করছি, এরা স্ট্রাগলার। আমি যে নাটকের দল ডিরেক্টর একটা আমাকেও ডিরেক্টরটা বললো হ্যাঁ ও বেচারাটা বেশ খাটছে, এটা কিন্তু ডিরেক্টর একটা সেটা বড় কথা, সেটা খাটছে বড় কথা। হ্যাঁ কিন্তু এটা যে আমার মানে এটা আমার এটাই আমার ফার্স্ট চয়েস ক্যারিয়ারের এটাই আমার প্রফেশন সেটা কিন্তু খুব কোনোভাবে ফার্স্ট অফ অল ভাবি না, ইভেন আমাদের নিজের ইয়েতে লোকেরাও বলে যারা অনেক বড় বড় ব্যক্তি, হ্যাঁ আমি আমার তাদের ক্লাস করেছি বা কিছু করেছি তার থেকে শিখেছি কিছু, তখন তাদের মুখে শুনতে পেয়েছি যে অ্যাক্টর হতে গেলে খাওয়া একটা সময় পেট টান পড়বে নাটকের ইন্ডাস্ট্রিতে, যদি এই ইন্ডাস্ট্রি ভাবতে চাও এটাকে প্রফেশন ভাবতে চাও এখানে খেতে চাও তাহলে টেকনিশিয়ান হয়ে যাও, টেকনিশিয়ান হলে পয়সা আছে আরো বড় আরো বড়, সেই তাকে আরোটাও শিখেছি আমি দেখতো মানে আপনি নাটকটা দেখলেই বুঝতে পারবে যে দেখলে বুঝতে পারবে যে কোন ভদ্রলোক কোন নাটক দেখতে আসছে না, যারা আসছে সবাই নেশা করে আসছে বা খুব বড় বাড়ির লোক জাস্ট আমাদের জন্য এসছে, জাস্ট নাট্য দলের একটা মেয়ে আছে সেই মেয়েটাকে দেখতে আনন্দ দিতে, নাটকের সাথে কোনো সম্পর্ক নেই, সেই মেয়েটা আসবে মেয়েটাকে দেখতে এসছে দেখি। তো যদি বলি যে চুজ করার রিজন কি তাহলে এটা কয়েক যুগ পর তখন হাউসফুল হয়েছিল, কয়েক যুগ পর রিভলভিং স্টেজ ইউজ হয়েছে কোনো নাটকে সেটা বাকি ইতিহাস, কারণ যারা আপনার নাটকটা দেখেননি অনেকেই এখন দেখেননি যে তখন যখন শো হচ্ছে বা অনেক কোশ্চেন বাট যে নাটকটা কি নাটকটা যে নাটকটা ওয়ান অফ দ্য বিগ বাজেট তার অনেক কারণ আছে, অনেক আমরা সেট প্রপস অনেক কিছু ইউজ করি অনেক সেগুলো বাদ দিচ্ছি, বাট আফটার 12 বা 15 ইয়ার্স হয়তো কলকাতার কোনো নাটকে রিভলভিং স্টেজ ইউজ হয়েছে সেটা বাকি ইতিহাস। রিভলভিং স্টেজ যদি আপনার মানে রিভলভিং স্টেজ হচ্ছে যে স্টেজটা ঘুরতে পারে পুরো 360 ডিগ্রি ঘুরতে পারে, হ্যাঁ তো বাকি ইতিহাসে রিভলভিং স্টেজটা ইউজ করা হয়। আগামী 6 তারিখ আমাদের শো, আপনাদের সবাইকে আসতে হবে, টিকিট আপাতত বেশ ভালো সোল্ড আউট হয়েছে, একটু প্রবলেম আছে আমি জানি এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টির জন্য অনেকে রিস্ক পাচ্ছে না টিকিট কাটার, বাট দেখুন মানুষজন আপনি এরপরে আবার দেখতে পাবেন কলকাতায় বারবার দেখতে পাবেন, কিন্তু তিনটে নাটক একসাথে আপনি কোনো না দেখতে পাবেন না, এটা যেহেতু গ্রুপের জন্মদিন ওই জন্য ওই দিন হ্যাঁ 1 বছর পূর্ণ হচ্ছে দ্যাটস ওয়াই ওই দিন আপনি দেখতে পাবেন, তো আপনি এমন কিছু লোকের মধ্যে হবে যারা সবার আগে শুনবে যে বাকি ইতিহাসের নেক্সট শো কবে, আমরা আমরাও কাদের মধ্যে একজন আমরা জানি না, আমি তো জানি আমি শুনবো কবে আমি ওই দিন জানবো আপনাদের জানবো যেদিন আমরা যাবো দিনে দিন আমাদের খুব ট্রান্সপারেন্ট সম্পর্ক আমাদের অডিয়েন্সের সাথে, মানে আমি যেমন জানি তবেই আপনারা জানেন এমন না জানি একটা টাকা দিয়ে বলেছি, হ্যাঁ তবে এইটুকু বলতে পারি যে দেয়ার ইজ সামথিং কামিং আফটার পুজো মেবি নভেম্বর মাসে, আর সেটার জন্য আমি বলবো কলকাতা এখন থেকে প্রিপেয়ার হতে, কারণ আই গেস কলকাতা সেটার জন্য প্রিপেয়ার নয় এখন এমন কিছু আসতে চলেছে আফটার পুজো, তো বি প্রিপেয়ার ফর দ্যাট। বাকি ইতিহাস আমাদের খুব বড় প্রোডাকশন নো ডাউট, বাকি ইতিহাস বাকি ইতিহাস বড় বড় বাকি ইতিহাস হয়েই থাকবে, কিন্তু সামথিং ইজ কুকিং ভেরি স্পাইসি ভেরি ফিশি সামথিং ইজ কুকিং, তো 6 তারিখ 6টার সময় তপন থিয়েটারে সবার সাথে দেখা হচ্ছে, আমি থাকবো ওরা থাকবে সবাই থাকবে, তো আপনারা অবশ্যই আসবেন, ধন্যবাদ যদি আপনারা এতটা অবধি দেখে থাকেন আমাদের টলারেট করে থাকেন, তো আপনারা আসবেন অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।